আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার ক্যাটরিনা ক্যাফের প্রেমিক একেবারেই টিকছে না রিয়েল লাইফে, তাহলে এই জন্য কি বেশ ডিসঅ্যাপয়েন্টেড ক্যাটরিনা? আসলে ক্যাটরিনা ক্যাফের লাইফে ট্রু লাভের সত্যি অভাব রয়েছে, আর তার অন্যতম কারণ হচ্ছে একটাই, তিনি নাকি বড্ড এক্সপেন্সিভ। আগে হ্যাঁ, রিসেন্টলি এমনটাই শোনা গেল বলতে নীতু কাপুরকে। সলমান খানের সঙ্গে সম্পর্ক ভালোই ছিল, যদিও সেই প্রেম থেকে আবারও একবার বন্ধুত্বে রূপান্তরিত হলো, কারণ এন্ট্রি নিয়ে ফেললেন রণবীর কাপুর। রণবীর কাপুরের সঙ্গে বেশ কয়েক বছর লিভ ইনে থাকাকালীনই শোনা গিয়েছিল রণবীর কাপুর এবং ক্যাটরিনার মধ্যে এসে গেছে জোর দূরত্ব। 2015 শেষে সেই সম্পর্কেরও দি এন্ড ঘটে যায়। তবে শোনা গিয়েছিল কাপুর পরিবারে এন্ট্রি নেওয়া ক্যাটরিনার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং, কারণ নীতু কাপুরের মোটেই নাকি পছন্দ ছিল না ক্যাটরিনাকে, আর তার অন্যতম কারণ শি ইজ টু এক্সপেন্সিভ। নীতু অনেকবারই বলেছেন এত ব্যয়বহুল বৌমার খরচ সামলানো তাঁর ছেলের পক্ষে মুশকিলই নয়, রীতিমতো নামুমকিন। ক্যাটরিনার পোশাক থেকে শুরু করে সাজগোজের সামগ্রী সবকিছুই অত্যন্ত দামি, এবং কাপুরদের কথা অনুযায়ী এত এক্সপেন্সিভ বৌমাকে সামলানো তাদের পক্ষে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। সো লেটস হোপ যে আগামী দিনে যেন সত্যি ক্যাটরিনা ক্যাফকে অ্যাটলিস্ট এক্সপেন্সিভ হওয়ার দৌলতে ট্রু লাভের থেকে খুব বেশি দিন যেন দূরে না থাকতে হয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।